আমাদের ছেলেকে ছেলেদেরকে ধমকানো চমকানো হচ্ছে। তাই সকালে ছেলেরা বলো দাদা আমরা যেতে, বললাম ঠিক আছে চলো তোমাদেরকে কাজে আমি লাগিয়ে চলে আসবো। আমাকে তো ওই সৌরভ সিং পিস্টলে মার দিয়ে চালিয়েছে, আর ছেলে সাত আট জন হয়েছি আমরা, আমি আছি, ভাই আছে, গুড্ডু আছে, সঞ্জয় যাদব আছে। পুলিশ কি বলবে, পুলিশ তো তেমনের দলদার হয়ে গেছে, জানি না জানি না। যারা হামলা করেছে সব দিকে মজা কি আছে, যারা হামলা করেছে তাদেরকে পুলিশ সেফগার্ড করে মেঘনামিল থেকে বের করে নিয়ে গেছে। हम मेघनामिल में 3-4 साल से काम करता है, कॉन्ट्रैक्टरी करता है। पिछले लगभग एक महीना से 4 तारीख से हमको परेशान किया जा रहा है मिल में, सौरभ सिंह, चंकी सिंह, अंशु सिंह के तरफ से, ठीक है। उसके बाद पैसा मांगा जा रहा है, इतना पैसा देना होगा, काम करना होगा, तो इसका हम कंप्लेन थाना में किए हैं, ठीक है। थाना में कंप्लेन करने के बाद 2-4 दिन कुछ नहीं हुआ, उसके बाद से फिर रोज मेरा काम पर 2-4 को बाहर से आउटसाइडर क्रिमिनल टाइप के लड़के को ले आके रोज डिस्टर्ब कर रहे हैं, लोगों को, काम करने वाले वर्कर को मार रहे हैं, भगा रहे हैं, टॉर्चर कर रहे हैं। तो फिर हम गए थे थाना में, तो थाना मंडे आज डेट दिया था। हाँ, हम बोले कि सर आप एक बार इंक्वायरी कर लो कि साइट किसका है, काम किसका है, रोज लड़ाई करना ठीक नहीं है। तो पुलिस आज का टाइम दिया था कि आज 9:30 बजे पुलिस आएगा मैनेजमेंट के पास जानकारी लेने के लिए कि किसका काम है, कौन काम चलाता है, जानकारी करने 9:30 बजे पुलिस आने वाला था। इसलिए हम लोग अब 8 बजे अपना मिल में गया, जैसे रोज जाता है। सब गुंडा लोग को हम लोग नहीं जानता है, क्रिमिनल को तो सबका नाम नहीं जानता है। तो मारा वरा, उसके बाद हम वो गोडाउन में बेहोश हो गए थे। सौरभ सिंह, चंकी सिंह, सौरभ सिंह आपका वही पार्थोभूमि का इलेक्शन एजेंट था। पार्थो भौमिक ने शायद ये ठेका दे रखा है कि भाई आपको कट मनी लाना है, कट मनी उनको लाना है। बोलता है कि काकू का ऑर्डर है कि काम करना होगा तो एक्सटेंशन मनी देना होगा। आज के तो आपना मीडिया ओखाने उपस्थित छिलो ना, अपनी अपनी थक तो ओखाने तो अपनी देखते पार्थो কত আমার যে ওখানে যে ওয়ার্কার আছে যে কাজ করছে, আজকে সবাই মিলে মিন্স এরকম একটা মুভমেন্ট রেডি করে দিয়েছে কি আজকে একটা বড় ঘটনা হতে পারছে। আমি এই জন্য আইসি সাহেবকে ওখানে হাত জোর করে, আমার যত লেবার লোক কাজ করে হাত জোর করে বলে আমি বলছেন যে ভাই তোমার সবাই শান্ত থাকুন, এরকম কিছু করো না। ওর আর আইসি সাহেবকে আমি বারবার বলছি কি আপনাকে স্যার এতবার কমপ্লেন করা গিয়েছে কি কন্ট্রাক্টর উপর, লেবার উপর, এরও এই দুটো ভাই সৌরভ সিং আর ওর যে একটা ভাই আছে এ বারবার করে মিল ডিস্টার্ব করছে, লেবার লোককে চমকাচ্ছে, ধমকাচ্ছে, কন্ট্রাক্টরকে চমকাচ্ছে, বাইরে থেকে ছেলে লোককে নিয়ে আস নিয়ে এসে ওখানে গুন্ডাগর্দি করছে, সব সময় ওখানে বসে থাকে গেটে পাশে। এ কি অ্যাথরিটি দিয়েছে? মানে মিল তো কাজ হয়তো মিলে কাজ করে না, কন্ট্রাক্টই করে, তো তো কন্ট্রাক্টই করে, তো যেখানে তো আপনার কাজ আছে ওখানে আপনি কাজ করুন, আপনি মিলে বাইরে মিলে গেটে পাশে আপনার বসা তো কাজ নেই, তো এরকম ডিস্টারবেন্স কেন করছে আজকে এত? মতলব লেবার লোক পুরো রেগে গেছিল, আজকে এরকম একটা বড় ঘটনা হতে পারতো, এমপি সাহেব না যেত ওখানে আর আমি না থাকতো এত বড় ঘটনা হতো? বাদ হাত জোড় করে এসি সাহেবকে বলেছেন, এসি সাহেব বাদ মে যত লোক ওর ছিল সবকে গাড়ির মধ্যে তুলেছেন নিয়ে গেছে থানায়। এই সঞ্জয় সিং, প্রমোদ সিং, যে অর্জুন সিং এর ভাইপো আছে, এরা সকালে মেঘনা মিলে গে কন্ট্রাক্টরদেরকে সঙ্গে মারামারি করেছে, চমকিয়েছে, তারপরে কন্ট্রাক্টররাই ওদের সঙ্গে ঝামেলা হয়েছে, মারামারি আর নিজেদের মধ্যে হয়েছে। তারপরে আমরা গেছি, গিয়ে দেখলাম যত কন্ট্রাক্টররা ছিল ওরা এসেছিল, এরকম এরকম ঘটনা হচ্ছে, এরা গেছিল দখল করতে। আচ্ছা সঞ্জয় যাদব, সঞ্জয় যাদব যদি আমাকে টাকা দিতে হয় বলুন না, দেখাতে প্রমাণ দেবে তো সৌরভ সিং আমি টাকা দিয়েছি, বা আমার অফিসে আমার তো সিসিটিভি লাগানো আছে পুরো বাড়িতে, বা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আমাকে বলুন প্রমাণ দিতে। যদি আমাকে টাকা ও দেবে আমার তার থেকে ডবল টাকা ওকে দিবে। সঞ্জয় যাদব তো লোক আছে, অর্জুন সিং এর লোক, অর্জুন সিং এখন বিজেপি, ও ভাবছে কি কিভাবে আমি দখল করবো মিলটা, মিলটা তো দখল করতে দেবো না, কেন কি আমাদের ইউনিয়ন আছে এখানে, আমাদের এমপি মাননীয় পার্থ ভৌমিকজির এখানে ইউনিয়ন চলছে, তো আমরা তো আছি ওই ওর জন্য, অর্জুন সিংয়ে দখল করতে দেবো না আমরা। ওই প্রমোদ সিং আর গুন্ডা বাহিনী নিয়ে সব এসেছিল, কন্ট্রাক্টাররা পিটিয়ে নিয়েছে।